হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকে তোমাদের জন্য একটা খুব খুশির খবর, যেটা হলো প্রাইমারি টেট ইন্টারভিউ অলরেডি স্টার্ট হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি প্রাইমারি টেট ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হতে চলেছে, এবং তার সাথে যেটা অনেকের মধ্যে যে ডাউট আছে যে প্রাইমারি টেটে ইন্টারভিউ যে মার্কস কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এটি সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ এবং খুব নতুন নোটিশ একটি প্রকাশিত হয়েছে, যেটা WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ক্লিয়ারলি জানানো হয়েছে যে প্রাইমারি টেট ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে। তো প্রাইমারি টেট ইন্টারভিউ তোমাদের নাম আছে কিনা, যারা অলরেডি ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লাই করেছিলে, যারা অ্যাপ্লিকেশন করেছিল প্রাইমারি টিচার অ্যাপ্লিকেশনের জন্য 2022, তাদের নাম আছে কিনা তার তোমরা নিজেরাই চেক করে নেবে, এবং প্রাইমারি টেট ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, কোথায় হবে, কখন হবে, সমস্ত বিষয়ে আজকে আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পুরোটি দেখতে হবে, সাথে থাকতে হবে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর সাথে জানিয়ে রাখি যে প্রাইমারি টেট ইন্টারভিউ যে মার্কস ডিভিশন সে নিয়ে অলরেডি আমি একটি আগে ভিডিও দিয়েছিলাম তোমাদের, সেই ভিডিওটি না দেখে থাকলে তার লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়া উপরে আই বাটন থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি যে প্রাইমারি টেট ইন্টারভিউ যে মার্কস ডিভিশন হবে সেখানে তোমাদের মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, এছাড়াও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, টিচিং এক্সপিরিয়েন্স এর জন্য কত কত মার্কস থাকবে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো কোনো ডাউট থাকলে, তাহলে তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে আমরা আজকে এটাও আলোচনা করবো যে ইন্টারভিউ তোমরা যখন দিতে যাবে এটা জেনে রাখো যে বহু যে প্রতীক্ষা মানে অনেক দিনের যে প্রতীক্ষা সেটা অবশেষ হতে চলেছে। তো সেই ইন্টারভিউতে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কীভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে যাবে, আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে প্রকাশিত একটি নোটিশ, এবং সেই নোটিশের সাবজেক্ট লাইনটা দেখো, নোটিস ফর ইন্টারভিউ ভাইভা অর অ্যাপটিটিউড টেস্ট। তো ভাইভা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নোটিস এটা কত তারিখে প্রকাশিত হয়েছে, 21 তারিখে প্রকাশিত হয়েছে। কী জানানো হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব। তোমরা ফেসবুকে এবং টেলিগ্রামে স্মার্ট ক্লাসকে জয়েন করে নাও, সেখানে তোমরা গভর্নমেন্ট জব আপডেটস পাবে, এছাড়াও স্টাডি মেটেরিয়াল। তো দেখো এখানে ক্লিয়ারলি জানানো হচ্ছে, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দ্য এক্সামিনিং রেকমেন্ডিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কন্ডাক্ট দ্য ফার্স্ট ফেজ অফ ইন্টারভিউ। তো বহুদিনের যে প্রতীক্ষা, যারা 2014 সালে টেট পাস করেছিল এবং যারা 2017 সালে টেট পাস করেছিলে, তো তারা সবাই অ্যাপ্লিকেশন করেছে আবার নতুনভাবে 2022 সালে। তো তাদের ইন্টারভিউ প্রসেস স্টার্ট হতে চলেছে, এবং এটা হচ্ছে ফার্স্ট ফেজ ইন্টারভিউ, প্রথম ফেজ ইন্টারভিউ হবে, এবং সেটা কবে থেকে হবে, কোথায় হবে, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখে নাও, যারা কলকাতা ডিস্ট্রিক্টের জন্য চুজ করেছিলে, মানে অনেক ডিস্ট্রিক্ট চুজ করার অপশন ছিল, কলকাতা ছিল, এছাড়াও টোটাল যে ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের জন্য চুজ করার অপশনটা ছিল। তো যারা কলকাতা ডিস্ট্রিক্টের জন্য চুজ করেছিলে তাদের জন্য এই নাম প্রকাশিত হয়েছে, এবং এখানে দেখো লিস্ট বলা আছে এনক্লোজড অন টুইসডে 27/12/2022, অর্থাৎ ডিসেম্বরের 27 তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্টারভিউ। তো কাদের কাদের নাম আছে আমি আজকে ডিটেলসে জানিয়ে দেব, এবং তোমরা নিজেরাও চেক করে নিতে পারবে, কারণ এই PDFটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, রাইট। তো দেখো এখানে বলা হচ্ছে যে সার্চ ইন্টারভিউ ভাইভা আর অ্যাপটিটিউড টেস্ট শ্যাল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সারসাইজ, দিস এক্সারসাইজ ইজ নেসেসিয়েটেড সিন্স সার্চ ইন্টারভিউ ভাইভা আর অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস উইল বি এ টাইম কনজিউমিং প্রসেস। তো একটা লম্বা প্রসেস হতে চলেছে, কেননা বুঝতেই পারছো 2014 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এর সাথে সাথে 2017 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তারা সবাই কিন্তু অ্যাপিয়ার করছে ইন্টারভিউতে। তো একটা লম্বা প্রসেস হতে চলেছে, তার জন্য বলা হচ্ছে যে এই প্রসেসটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সারসাইজ হতে চলেছে, এবং পুরো প্রসেসটা কিন্তু ভিডিওগ্রাফিতে রেকর্ড করে রাখা হবে, যেটা অলরেডি আমাদের WB প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন যে এই পুরো প্রসেসটি কিন্তু ইন্টারভিউ যে পুরো প্রসেসটি সেটি ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করে রাখা হবে। তো সেটি কিন্তু হতে চলেছে বাস্তবে। তো বুঝতে পারছো যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু বাস্তবে হতে চলেছে, অর্থাৎ যে ক্রাইটেরিয়া ফলো করার কথা বলা হয়েছিল সেই ক্রাইটেরিয়া ধরেই কিন্তু ইন্টারভিউ হবে। তো যাদের সেই ক্রাইটেরিয়াগুলো অলরেডি আছে তারা কিন্তু খুব বড়সড় একটি সুযোগ পেয়ে যাবে, রাইট। এরপর আমরা দেখো দেখে নেব যে অল সাচ ক্যান্ডিডেটস, তো কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়, এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু বড়সড় বিপদে পড়বে, বড়সড় সমস্যায় পড়ে যাবে। দেখে নাও, বলছে অল সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ অরিজিনাল, অরিজিনাল নিয়ে যেতে হবে, ভালো করে নোট করবে, অরিজিনাল নিয়ে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে, এবং সেগুলো সেলফ অ্যাটেস্ট করতে হবে, নিজেকে সই করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও, অ্যাডমিট কার্ড অফ টেট,
টেট কোয়ালিফাই যে করেছিল তার অ্যাডমিট কার্ডটা লাগবে। ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, তোমাদের যে ডকুমেন্ট টেট কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেই ডাউনলোডেড টেট কোয়ালিফাইড সার্টিফিকেটে নিয়ে যেতে হবে। এছাড়াও কি বলা হচ্ছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তো দেখো, মাধ্যমিক মার্কশিট লাগবে, অ্যাডমিট লাগবে, এবং তার সাথে সাথে সার্টিফিকেট লাগছে। একইভাবে এইচএসেরও দেখো মার্কশিট লাগছে, সার্টিফিকেট লাগছে, ওকে। এছাড়া দেখো বলেছে ডিএলএড অর বিএড, ডিএলএড অর বিএডের মার্কশিট সার্টিফিকেট লাগবে। ভালো করে নোট করবে, কিন্তু কোনো একটি ডকুমেন্ট যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু বড় সড় সমস্যায় পড়ে যাবে। তো এই ডকুমেন্টসগুলো সবগুলো তোমার কাছে থাকতে হবে, অরিজিনাল এবং জেরক্স, ডিএলএড এবং বিএড, ডিএলএড অথবা বিএড মার্কশিট এবং সার্টিফিকেট। তার সাথে কি বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বিকম যার যেটা আছে সে অনুযায়ী মার্কশিট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট আছে তার কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এবং যারা এখনও রিনিউ করেনি তারা অবশ্যই রিনিউ করিয়ে নাও। দেখো কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট, এক্সেম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট। এছাড়া বলা হচ্ছে যে ফার্স্ট এনগেজমেন্ট লেটার, যারা প্যারা টিচারে অলরেডি কাজ করছে তাদের, এটা তাদের জন্য যে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ প্যারা টিচার। যখন প্যারা টিচারে জয়েন করেছিলে তখন সেই সময় যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারই বলতে পারা যায়, তো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ওকে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ এ প্যারা টিচার ইস্যুড বাই, সেটা কে ইস্যু করবে, দেখো ডিপিও আর এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিস। তো সেটা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হবে, ডিপিও আর এসডিও তরফ থেকে ইস্যু হবে। এছাড়া বলা হচ্ছে অল রেলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু মার্কস আছে, ইন্টারভিউ কত আছে সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটস সেগুলোকেও নিয়ে যেতে হবে সাথে, একইভাবে অরিজিনাল নিয়ে যেতে হবে আর তার সাথে জেরক্স নিয়ে যেতে হবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড, ভোটার আইডি অর আধার কার্ড, যে কোনো একটা, ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড। তো একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, সেটা সেলফ অ্যাটেস্টেড হয় যেন। এরপর কি বলা হচ্ছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট হি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। তো আগে চেক করে নাও যে তোমাদের কাছে এই ডকুমেন্টসগুলো আছে কি না, তারপরেই তোমরা ইন্টারভিউটা দিতে যাবে, কেননা ইন্টারভিউ হতে চলেছে 27 তারিখ থেকে, ওকে। এরপরে তোমরা কীভাবে জানবে, দেখো যারা কলকাতা ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের কাছে মেল আসবে। এখানে বলা হচ্ছে টাইম স্লটস অ্যান্ড ভেনিউ অফ দ্য ইন্টারভিউ প্রসেস উইল বি মেনশন ইন দ্য ইন্টারভিউ লেটার ইস্যুড ইন রেসপেক্ট অফ ইচ ক্যান্ডিডেট হুইচ উইল বি সেন্ড থ্রু হিজ অর হার মেল। তো মেল চেক করবে প্রতিদিন, প্রতিদিন মেল চেক করবে, দেখবে যে তোমাদের কাছে মেল আসবে এবং একই রকম তোমাদের কাছে একটা নোটিফিকেশান আসবে, ওকে। দ্য কল লেটার এবং তার সাথে যে কল লেটারটা দেবে, দেখো বলছে দ্য কল লেটার অফ ইন্টারভিউ ক্যান অলসো বি ডাউনলোডেড। তো প্রথমে তোমাদের কল লেটারটা যখন মানে মেল সেন্ড করা হবে, তো সেই কল লেটারটাকে ডাউনলোড করে নিতে হবে, সেটাকেও তোমরা নিয়ে যাবে সাথে করে। কীভাবে ডাউনলোড করতে পারবে, এখানে দেখো বলা হচ্ছে এই যে ওয়েবসাইট WBBPEonline.com ড্যাশবোর্ড, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের কল লেটারটি ডাউনলোড করে নিতে পারবে। এরপর আমরা দেখে নেব আরও কিছু ডিটেলস, যেমন দেখো এখানে বলা হচ্ছে যে যারা টেট কোয়ালিফাই করেছিল আফটার গেটিং 82 মার্ক্স তাদের ইন্টারভিউ কখন হবে, বলছে দেখো উইল বি ইন্টারভিউড সেপারেটলি সাবসিকুয়েন্টলি আফটার আমাদের অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তাদের ইন্টারভিউ হবে। এছাড়া দেখো বিএড স্পেশাল এডুকেশনের কথা বলা হয়েছে, একইভাবে যারা 50% মার্ক্স পেয়েছে নোট নাম্বার 5 দেখো, ওকে, তাদেরও একইভাবে বলা হচ্ছে আফটার অনলাইন রেজিস্ট্রেশন। এখানেও বলা হচ্ছে আফটার অনলাইন রেজিস্ট্রেশন যারা আপার প্রাইমারি প্যারা টিচার্স হিসেবে কাজ করছে তাদের জন্য। এছাড়া দেখো নোট নাম্বার 7 বলা হচ্ছে যে 2014 যারা টেট ক্যান্ডিডেটস ক্লেমিং গ্র্যান্ট অফ 6 মান্থস ইন রেম মে বি ইন্টারভিউড সেপারেটলি, একইভাবে তাদের ডিসপোজাল দিতে হবে। নোট নাম্বার 8 বলা হচ্ছে 2017 যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তাদের কী করতে হবে, গ্র্যান্ট অফ অ্যাডিশনাল মার্ক্সের জন্য ফর অ্যালিজেড রং অ্যান্সার, কি অনেকেই অনেকেই এখানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে রং অ্যান্সার কীর জন্য, তাদেরকে কী করতে হবে, তাদেরকে বলছে ফাইনাল ডিসপোজাল দিতে হবে পেন্ডিং রিট পিটিশনস, তারপরেই কিন্তু সেটা মানে সিঙ্গেল বেঞ্চ অফ হাইকোর্ট অফ ক্যালকাটা উইল অ্যাপিয়ার ফর ফার্দার কনসিডারেশন অন, দেখুন ডেট দেওয়া আছে। তো এই তারিখের পরে তাদের কিন্তু ফাইনালাইজ মানে করা হবে যে তাদের ইন্টারভিউ কবে হবে, ওকে। এটা যারা 2017 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, কিন্তু তারা পরে হাইকোর্টের দ্বারস্থ হয় যারা রং অ্যান্সার কির জন্য, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা দেখে নেবো, দেখো এখানে বলা হচ্ছে এনক্লোজারে কী দেওয়া হচ্ছে, লিস্ট অফ ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ভাইবা অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। তো ফার্স্ট ফেজ ইন্টারভিউ হতে চলেছে, 27 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, এবং কার কার নাম আছে সেটা তোমরা এখানে চেক করে নিতে পারবে, নিজেদের নাম চেক করে নিতে পারবে। দেখো আমি দেখিয়ে দিই, রেজিস্ট্রেশন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর ল্যাঙ্গুয়েজ সমস্তটা এখানে দেওয়া আছে। তো আমি একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে আমরা ডিটেলস আলোচনা করব যে
ইন্টারভিউ যে মার্কস ডিভিশন সেটা নিয়ে অলরেডি আমি সেটার উপর একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটি তোমরা দেখে নিলে অবশ্যই তোমাদের সেটা হেল্পফুল হবে। কিন্তু আজকে আমি একটুখানি আলোচনা করে দেবো যে তোমাদের ইন্টারভিউ মার্কস ডিভিশনটা কীরকম থাকছে। তো এই হচ্ছে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে। এরপর আমরা দেখে নেবো মার্কস ডিভিশন, দেখো এখানে বলা হচ্ছে আইটেমস ফর ইভ্যালুয়েশন যে মাধ্যমিক পাসের জন্য 5 নম্বর ছিল ম্যাক্সিমাম মার্কস, হায়ার সেকেন্ডারি 10। এরপর এই 5, 10, 15 যেটা আছে সেটা কিন্তু কীভাবে যে ডিভিশনটা হবে, মানে কত পার্সেন্ট পেলে কত পার্সেন্ট পাওয়া যাবে, ইন্টারভিউ হচ্ছে টোটাল 50 মার্কস আছে, সেই 50 মার্কসের উপরে তোমরা যদি 80% পাও কত মার্কস পাবে সেটার উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার সাথে উপরে লিঙ্ক, উপরে যে আই বাটন আছে সেখানে ক্লিক করো, দেখে নাও। ট্রেনিংয়ের জন্য দেখো 15 মার্কস আছে ম্যাক্সিমাম, টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাসের জন্য আছে 5 মার্কস ম্যাক্সিমাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য আছে 5 মার্কস, ভাইভার জন্য থাকছে ইন্টারভিউ। তো ফার্স্ট ফেজ যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে ম্যাক্সিমাম মার্কস কিন্তু থাকছে 5। এছাড়াও দেখো নাম্বার 7 বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট অর টিচিং এক্সপিরিয়েন্স অফ প্যারা টিচার, তার জন্য থাকছে 5 মার্কস। তো টোটাল ইন্টারভিউটি কিন্তু 50 মার্কসের উপর হতে চলেছে। এরপরে সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমরা আরও বিস্তারিত বুঝতে পারবে। তো আজকে আমরা আলোচনা করে নিলাম যে ফার্স্ট ফেজে যে ইন্টারভিউ WB প্রাইমারি বোর্ড অর্থাৎ প্রাইমারি টিচারের যে ফার্স্ট ফেজ ইন্টারভিউ সেটা স্টার্ট হতে চলেছে, কবে স্টার্ট হতে চলেছে, কখন স্টার্ট হতে চলেছে এবং তার সাথে সাথে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, সাথে সমস্ত কিছু আমরা আজকে বিস্তারিত আলোচনা করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে ভিডিওতে। স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি।